नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी तुम्हारे संगे नतून आरेकटा रेसिपी शेयर करब। ताहले चलो रेसिपिटा स्टार्ट करी। এখানে আমি পাঁচটা কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলাটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে দেব। জল দিয়ে দিলাম। কাঁচা কলাটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। কাঁচা কলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা কলাটাকে আমি একটা স্পুনের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এখন হাতে অল্প একটু তেল নিয়ে গোল গোল করে কোফতার আকারে গড়ে নেব। কোফতাগুলি আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি মশলাটা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর বাদাম। আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কা, জিরে, ধনে, নুন একসঙ্গে জল দিয়ে মিশিয়ে রেখেছি। এখানে আলু নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা লঙ্কা। আলুটা আমি এখানে ভেজে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে। লাল করে ভেজে নামিয়ে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কোফতাগুলি ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে কোফতাটা দিতে হবে, তাহলে কড়াইয়ের গায়ে আর লাগবে না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো কোফতাগুলি কত সুন্দর করে উল্টানো যাচ্ছে। লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার কোফতা ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তাতে জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে টমেটোর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা তত বাড়বে। এই পর্যায়ে আমি এখানে কসুরি মেথি হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দেব। কসুরি মেথিটা দিলে তরকারির মধ্যে খুব ভালো একটা সেন্ট আসে। এই তরকারিটা ইচ্ছে করলে পেঁয়াজ দিয়েও করা যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করলাম। দিয়ে দিলাম আর একটু নুন। দেখো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এখন আমি তার মধ্যে ভাজা আলুটা দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব। মশলাটা আমার কড়াইয়ের গা থেকে উঠে আসছে, এর মানে আমার কষানো খুব ভালো হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কারণ কোফতাগুলি অনেকটাই জল টেনে নেবে। আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি কোফতাগুলি দিয়ে দেব তার মধ্যে। আমার চ্যানেলে যারা পুরনো তাদেরকে ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে স্বাগত। অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। সবগুলি কোফতা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে একদিন ট্রাই করতে পারো। ইজি একটা রেসিপি, খুব সুস্বাদু।
শেষ পর্যায়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা। চিনিটা যার যার ইচ্ছা মতো দেবে, ভালো লাগলে দেবে, না ভালো লাগলে না দেবে। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি সার্ভ করে নেব। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণ।